হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা টপিক হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করব। হার্ট অ্যাটাকে হচ্ছে গিয়ে তোমাদের আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে আজকে কেন হার্ট অ্যাটাক হয় এবং কি কি লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবা যে একটা মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, আর হচ্ছে তাৎক্ষণাৎ আমি কিভাবে এটা ম্যানেজ করতে পারি। তো যদিও আমি ইন্টারের ইয়ে অনুসারে আলোচনা করব যে তোমাদের পরীক্ষা মোটামুটি কীরকম আসে, তো আমি এখানে একটা হার্ট আগে থেকে এঁকে রেখেছি। তো দেখো, আমরা জানি হার্টের যেই বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল আছে, এই লেফট ভেন্ট্রিকল থেকে এই মহাধমনী উঠে, আমি হার্টের লেকচারে তোমাদের বলেছি যে মহাধমনীটা ওঠে, এই মহাধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের সারা দেহে সরবরাহকৃত হয়। তো এই লেফট ভেন্ট্রিকল থেকে যে মহাধমনীটা ওঠে, সে একটু উপরে ওঠে, কিছু ব্রাঞ্চ দেয় বা কিছু শাখা হার্টে দেয়, তাদেরকে বলা হয় করোনারি আর্টারি বা তোমার করোনারি ধমনী। তো এখন যেহেতু বললাম হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের আরেকটা নাম হচ্ছে আমরা জানি এমআই বলা হয়, এমআই, এএমআই, একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। একিউট মানে হচ্ছে গিয়ে তাৎক্ষণাৎ, মায়োকার্ডিয়াল, মায়োকার্ডিয়াম থেকে শব্দটা এসেছে হার্টের, আমরা জানি হার্টের মাংসপেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম। ইনফার্কশন মানে হচ্ছে গিয়ে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু, তার মানে একিউট মানে তাৎক্ষণাৎ, মায়োকার্ডিয়াল মানে হার্টের মাংসপেশি, ইনফার্কশন মানে অক্সিজেনের অভাবে তাৎক্ষণাৎ মৃত্যু। তার মানে একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে যে হার্টের মাংসপেশিতে তাৎক্ষণাৎ অক্সিজেনের অনুপস্থিতির কারণে অথবা খুব কম পরিমাণে অক্সিজেনের সরবরাহ হওয়ার কারণে হার্টের মাংসপেশিগুলো মরে যায়। তো আমরা জানি হার্ট কী করে, হার্টের পাম্পিংয়ের মাধ্যমে, সবসময় হার্টের পাম্পিংয়ের মাধ্যমে আমাদের সারা দেহে রক্ত সরবরাহ হয়। এখন কোনো কারণে যদি যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত আমাদের দেহে সরবরাহ করতে না পারে হার্ট, তাহলেই তো আমরা মারা যাবো, তাই না? তো এখন হার্ট কেন অক্সিজেন সরবরাহ করতে না পারে, কারণ হার্ট নিজেই তো ভালোভাবে পাম্প করতে না পারলে সে পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে পারবে না। তো এটা কেন হয় দেখো, যখন কোনো কারণে যদি বললাম এই করোনারি ধমনী বা করোনারি আর্টারি, এটা কী করে হার্টে রক্ত সরবরাহ করে বা হার্টের মাংসপেশিগুলোতে রক্ত সরবরাহ করে, যার কারণে ওখানে অক্সিজেন সরবরাহকৃত হয় কোষে, এবং এই অক্সিজেনের ফলেই হার্টে পরিপাকের মাধ্যমে বা বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয় এবং হার্টের মাংসপেশিগুলো কাজ করে বা বেঁচে থাকে। এখন কোনো কারণে যদি করোনারি আর্টারিতে কোনো কারণে যদি ব্লক হয়ে যায় বা করোনারি আর্টারিতে যদি কোনো কারণে করোনারি আর্টারি সংকুচিত হয়ে যায় বা কোনো ব্লক হয়ে যায়, তাহলেই তো পারবে না। যেমন ধরো একটা কারণে হইতে পারে, এটাকে আমরা জানি এথেরোস্ক্লেরোসিস, এথেরোস্ক্লেরোসিস, এই টার্মটার সাথে আমরা কম বেশ পরিচিত, এথেরোস্ক্লেরোসিস। এথেরোস্ক্লেরোসিস মানে কি, ধরো আমি বলেছিলাম যে করোনারি আর্টারি বা করোনারি ধমনী, ধরো এটা হচ্ছে করোনারি ধমনী, আমরা জানি একটা ধমনীর তিনটা লেয়ার থাকে, বাহিরের দিকে হচ্ছে গিয়ে টিউনিকা এক্সটার্না, মাঝখানে টিউনিকা মিডিয়া, ভিতরে টিউনিকা ইন্টিমা। এখন ধরো কোনো কারণে টিউনিকা ইন্টিমার এখানে কোনো কারণে, ধরো যারা ফ্যাট বেশি খায়, ফ্যাট জাতীয় পদার্থ বেশি জমে গেল, আমি এটা কালো কালার দিয়ে দেখাচ্ছি, ধরো ফ্যাট জাতীয় পদার্থ বেশি জমে গেল এবং হচ্ছে এখানে তোমার যেটা তৈরি হলো এটাকে আমরা বলি প্লাক, এটা হচ্ছে প্লাক তৈরি হলো কোনো কারণে, ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাবার জমে প্লাক তৈরি হইলো। তো এখানে যে রক্ত সরবরাহ আগের মতো আর পারবে না, কিন্তু রক্ত তার আগে ফোর্সেই রাস্তা দিয়ে যাইতে চাবে, কিন্তু কোনো কারণে যদি এখানে বাধাপ্রাপ্ত হওয়ার মাধ্যমে, ধরো কোনো কারণে প্লাকে ধরো একটু রাপচার হয়ে গেল, প্লাকটাতে ধরো কোনো কারণে একটু রাপচার হয়ে গেল, তখন দেখা যায় এই রক্তের যে আমরা জানি অনুচক্রিকা, সে এখানে রক্ত জমাট বাঁধায় ফেলবে। তো এখানে প্লাক তৈরি হওয়ার কারণে যে রক্ত জমাট বেঁধে গেল, তাহলে তো আর রক্ত যাইতে পারতেছে না, এখানে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত যাইতে পারবে না। দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 95%-এর উপরে যদি ধমনীর এই লুমেনটা মানে বন্ধ হয়ে যায়, তাহলে আর অক্সিজেনযুক্ত রক্ত যাইতে পারবে না, যার কারণে কী হবে, হার্টের মাংসপেশিগুলোতে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছবে না, তখন এই টার্মটাকে আমরা বলবো একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এটা হচ্ছে একটা কজ। আবার দ্বিতীয়, বিভিন্ন
কারণে আমাদের হইতে পারে। আমরা জানি অনেকে আছে হচ্ছে গিয়ে স্মোকার, স্মোকিং, স্মোকিংয়ের কারণে হইতে পারে, বিভিন্ন টক্সিক পদার্থের কারণে হইতে পারে, অথবা ওর অনেকে আছে দেখা যাচ্ছে ড্রাগ নেয়, ড্রাগ মানে বিভিন্ন ড্রাগ খায় থাকে, অথবা অনেকে ধরো এক্সট্রিম এক্সট্রিম কোল্ড মানে হচ্ছে গিয়ে অনেক ঠান্ডার ভিতরে পড়ে গেল, অথবা হঠাৎ করে কেউ এমন একটা শকড হইলো মানে হচ্ছে গিয়ে কোনো একটা নিউজ শুনে খুব বেশি শকড হয়ে গেল, তাহলেও কি হয় হার্টের এই যে করোনারি ধমনিটা সে কি করে সংকুচিত হয়ে যায়, যেটাকে আমরা বলি করোনারি ধমনির স্পাজম বলি, টার্মটাকে বলি স্পাজম। দেখা যাচ্ছে এই বড় করোনারি ধমনি সে সংকুচিত হয়ে যায়। তো যখন সংকুচিত হয় এদিক দিয়ে কিন্তু রক্ত সরবরাহ আগের মতো থাকে না। তো বিভিন্ন কারণে বললাম মেইন যেই কজটা এটা হচ্ছে গিয়ে ব্লাড ক্লট বা অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর হচ্ছে স্মোকিং হইতে পারে, ড্রাগের মাধ্যমে হইতে পারে, অথবা এক্সেসিভ কোল্ড বা এক্সট্রিম কোল্ড খুব কম তাপমাত্রায় এক্সপোজার হইলে, অথবা হইতে পারে কোনো প্রকার মেন্টাল স্ট্রেস, মানসিকভাবে যদি কেউ ইয়া হয় তাহলে এই হার্টের যে করোনারি ধমনিটা আছে এটা সংকুচিত হয়ে যায়। যখন সংকুচিত হয় তখন আর অক্সিজেনযুক্ত রক্ত যাইতে পারে না। তো যেই জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত ধরো কোনো কারণে হার্টের এই স্থানটাতে অক্সিজেনযুক্ত রক্ত ভালোভাবে আসতে পারে না, তখন কী হয় এই জায়গার মায়োকার্ডিয়ামগুলো বা মাংসপেশিগুলো কী হয় মরে যায়। তো যদি মরে যায় তাহলে হার্ট দুর্বল হয়ে যাবে অবশ্যই, এবং আস্তে আস্তে তা পুরো হার্টেই ছড়াবে এবং হচ্ছে গিয়ে হার্ট এডিকুয়েট বা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা দেহে সরবরাহ করতে ব্যর্থ হবে। তখন প্রথম যখন ব্যর্থ হবে তখন আমরা বলবো হার্ট ফেইলর, এবং কমপ্লিটলি যখন সে আর পারবে না মানে হার্টের মাংসপেশিগুলো পুরো মরে যাবে এটাকে আমরা বলি একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক। ঠিক আছে, এখন কি কি লক্ষণ আসলে পাওয়া যেতে পারে, বিভিন্ন লক্ষণ আসলে হার্ট অ্যাটাক হলে আমরা পাই, যেমন হচ্ছে গিয়ে চেস্ট পেইন বলি আমরা, চেস্ট পেইন বা বুকে ব্যথা হবে, বুকে খুব ব্যথা হবে, দেখা যাচ্ছে বুকের বাম সাইড ব্যথা করতে পারে, এবং হচ্ছে খুব ইরিটেটিং বলি আমরা, ইরিটেটিং খুব জ্বালাময়ী ব্যথা হবে, এবং হচ্ছে এই ব্যথা বাম দিকে আমাদের শোল্ডার পর্যন্ত যাইতে পারে, এবং হচ্ছে গিয়ে বমি বমি ভাব হবে, এবং যদি খুব বেশি পরিশ্রম করে, আমরা জানি খুব বেশি পরিশ্রম যদি কেউ করে তখন হার্ট দেখা যায় খুব বেশি পাম্প করতে হয় এবং অনেক বেশি রক্ত সরবরাহ করতে হয়। তো এখন যদি খুব বেশি রক্ত সরবরাহ করতে হয়, হার্টের মাংসপেশিতে এমনিই রক্ত কম পাচ্ছে, সে আবার রক্ত সরবরাহ করবে কি, তখন দেখা যায় সে খুব অস্থির হয়ে যায় এবং প্রচণ্ড বুক ব্যথা হয়। এটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাকের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম বা আলামত আমরা যেটা বলি। তো এগুলো হয়, আবার দেখা যাচ্ছে যে বমি হইতে পারে, ক্ষুধামন্দা হইতে পারে, আরও বিভিন্ন লক্ষণ তখন প্রকাশ পায়, মেনলি বুক ব্যথা বা অ্যানজাইনা যেটাকে আমরা বলি এটাই। তারপরে হঠাৎ করে যদি কারো এইরকম হয় তাহলে কি ম্যানেজমেন্ট করা যাইতে পারে, দেখো তাকে বিভিন্ন অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যায়, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে, যেন দেখা যাচ্ছে যে যদি ব্লক হয়ে যায় এই ব্লকটা সরানোর জন্য, অথবা আমরা তাৎক্ষণাৎ তার জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকি, নাইট্রোগ্লিসারিন দেই। কেন নাইট্রোগ্লিসারিন দেই, কারণ এই নাইট্রোগ্লিসারিন যদি কোনো কারণে হঠাৎ করে ধরো করোনারি ধমনি যদি সংকুচিত হয়ে যায়, নাইট্রোগ্লিসারিন কী করে এই করোনারি ধমনিটাকে প্রসারণে সাহায্য করে, তো অ্যাসপিরিন জাতীয় ওষুধ, বিভিন্ন নাইট্রোগ্লিসারিন, আলটিমেটলি হার্টে বাইপাস সার্জারি করায় পরবর্তীতে, এভাবেই হার্টের এটা ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। জাস্ট ইন্টার লেভেলে মোটামুটি এতটুকু জানলেই তোমাদের হবে হার্ট অ্যাটাক, এটার আরেকটা নাম একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কেন হয়, কী কী আলামত পাওয়া যায়, আর হচ্ছে মোটামুটি আমরা কী করি তাৎক্ষণাৎ যদি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে আমরা নাইট্রোগ্লিসারিন দিয়ে দিই জীবন নিচে, অথবা আমরা অ্যাসপিরিন জাতীয় বিভিন্ন ওষুধ টষুধ দিয়ে ম্যানেজ করতে পারি। এই ছিল হচ্ছে গিয়ে একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনশাআল্লাহ এরকম আরও বিভিন্ন লেকচার যদি তোমরা দেখতে চাও এবং ভালো ভালো টপিক নিয়ে আলোচনা তোমরা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই বেসিক অনলাইন স্কুলের আমাদের যে ইউটিউবের চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।